দেশবিরোধী চক্র 5ই আগস্ট বঙ্গবন্ধুর সব মুরাল ও ভাস্কর্য ভেঙেছে, কারণ বঙ্গবন্ধু বাংলাদেশের জনগণের সাথে নিয়ে পাকিস্তান গিয়েছিলেন। ঐতিহাসিক 7ই মার্চের জাতীয় দিবস বাতিল করেছে, কারণ বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণে বাঙালি জাতি ঐক্যবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধ করেছে। 17ই মার্চ জাতির পিতার জন্মদিন ও জাতীয় শিশু দিবস বাতিল করেছে, কারণ শেখ মুজিবকে জাতির পিতা স্বীকার করে না। বাংলাদেশে এখন পাকিস্তানের জাতির পিতার জন্মদিন পালিত হয়। তারা 15ই আগস্ট জাতীয় শোক দিবস বাতিল করেছে, কারণ বঙ্গবন্ধুর হত্যাকারীদের সাথে তাদের কর্মকাণ্ডের আদর্শিক মিল রয়েছে। তারা 4ই নভেম্বরের সংবিধান দিবস বাতিল করেছে, যে সংবিধান গড়ে উঠেছিল মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার উপর ভর করেই। আমরা এই ধৃষ্টতার তীব্র নিন্দা জানাই। বাংলাদেশের মানুষ তীব্র ঘৃণা ভরে অবৈধ সরকারের এই ফ্যাসিবাদী কার্যকলাপের বিরুদ্ধে সোচ্চার।